বর্তমানে এখানে একজন সিভিক পুলিশে চাকরি করে, তার নাম কি? প্রীতম রায়। ও কালকে মদ্যপ অবস্থায় ছিল এবং মদ্যপ অবস্থায় থাকাকালীন ও পাড়ায় যা অত্যাচার করেছে মানুষকে, আমরা রাত একটা পর্যন্ত ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং তাকে অনেক রকম বোঝায়। আমি 7-8 বার তার বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। গালাগালি খিস্তি থেকে শুরু করে অকথ্য ভাষায় অত্যাচার করেছে কালকে। তারপর পুলিশকে বলেছি, পুলিশ রাত্রে নিয়ে গেছে। এমতো অবস্থায় যে যে বাড়িতে কালকে আমরা এখানে ছিলাম তাদের উপরে ভাঙচুর করেছে। এই যে সিভিক ভলেন্টিয়ার, এর কি আপনাদের পাড়ায় বাড়ি? ওর মুখের ভাষা এরকমই, কিন্তু আমরা ওকে কোনোদিন কিছু বলতে পারিনি। কালকে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে, আমরা বাধ্য হয়েছি বেরোতে এবং মেয়ে এবং আমরা সবাই বেরিয়েছি। বেরিয়ে ওকে সবাই সাইড করার চেষ্টা করেছে। এখন কি পুলিশ এসছে? ওকে কি নিয়ে গেছে? আপনাকে পাড়ার লোক অভিযোগ করবেন থানা, তাই তো? আমরা অভিযোগ করতে চাই। আর আমরা ক্ষতিপূরণ চাই।